Hello, good morning and welcome back for today's class. So, aajke amra discuss korbo kon topic ta ethics in management. Ekhon obdi amra to discuss korchhilam educational ethics, medical ethics. To aajke amra discuss korbo ethics in management, management ethics. Thik ache? Management ethics mane ki? Ethics in management माने कि जो ethical treatment of employees, stakeholders, managers, companies माने ethical treatment जो व्यवसाय करार समय जो नैतिक नियम गुला जो मैनेज होते होए बा व्यवसाय करार समय की बालो और की खराब व्हाट इज राइट एंड व्हाट इज रॉन्ग यही गुला निया जे प्रिंसिपल प्रिंसिपल गुला इंप्लीमेंट करा होय बा यही दरने नीति रीति गुला के बोला होय मैनेजमेंट एथिक्स बा एथिक्स इन मैनेजमेंट क्लियर ओके हमरा प्रोसीड करी ता होले नॉर्मली की होय कौन बिजनेस बा जे व्यवसायी तर बेसी कस्टमर पाए बाजारे जोकन एक कस्टमर एक दुकाने जदि जाए की चाहे एक्चुअली एक कस्टमर तार टाकार बदले जाते से भालो जिनिस पाए সেই দোকানদার যদি সত্যিকারে ইথিক্যাল পার্সন হয় নৈতিক পার্সন হয় তাহলে সে কোনোদিন নিজের কাস্টমাররে চিট করত না খারাপ জিনিসটা ভালো জিনিস বলে বিক্রি করবে না এমন যদি করা হয় সে এক দোকানদার যদি একবার খারাপ জিনিসকে ভালো জিনিস বলে যদি ক্রয় করে না বিক্রয় করে মানে বিক্রি করে তাহলে কিন্তু সেই কাস্টমার তো বুঝবো সত্যতা একদিন একদিন বার হবে বাড়িতে গিয়ে তো দেখতে পারবে সত্যিকারে সেই জিনিসটা ভালো কিনা তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবে সে অ্যাকচুয়ালি চিটেড মানে তারে ঠকানো হচ্ছে তো সে কোনোদিন সেই দোকানে আর যাবে না এখানে অ্যাকচুয়ালি কি হয় আমরা তো সবাই জানি আমরা সামাজিক জীব আমরা সামাজিক জীব আমরা সোসাইটির মধ্যে বসবাস করি তখন কি হয় অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স আমার আশপাশের লোকের সঙ্গে আমি শেয়ার করি আমি সেই দোকানের সম্বন্ধে আমার আশপাশের লোকদেরকে বলবো আমার আত্মীয় স্বজনদেরকে বলবো তো তখন কি হয় সেই দোকানে কাস্টমারের সংখ্যা কম হবে আর অপোজিট দিকে দেখো আমি যদি এক দোকান থেকে ভালো জিনিস পাই বা ভালো ব্যবহার পাই তখন আমি সেম করি অন্যদেরকেও বলি সেই দোকানে যাইবে সেখানে ভালো জিনিস পাওয়া যায় সেই মালিকটা ভালো তখন কি হয় তার মানে কি আসলে একজন ব্যবসায়ী যখন ইথিক্যাল হয় নৈতিক ব্যবহার করে তো তার বিজনেসও তার ব্যবসাও অ্যাকচুয়ালি বাড়ে হিজ বিজনেস ইনক্রিজেস এইগুলো হচ্ছে নর্মাল কিন্তু আমরা আজকে ডিসকাস করতে চলেছি এই যে বড় বড় ব্যবসায়ী নিয়া বড় বড় বিজনেস নিয়া সেখানে কিন্তু ইথিক্যাল ও আসপেক্ট নিয়ে এই যে নৈতিক নিয়ম কানুন তারা মানে ইয়া মানে না মানিও কিন্তু বিজনেস চালাইতে পারে এইগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করব
সেখানে ঢোকার আগে আমি একটা জিনিস আরো ডিসকাস করতে চাই, যে কোম্পানি বা যেই দোকান মানুষকে মানুষ হিসাবে যে ট্রিট করে, মানুষের সঙ্গে ব্যবহার করে, সেই দোকানে সব মানে লোক যাইতে চায় বা যে কাজ করে সেও সেই দোকানে কাজ করতে চায়। কিন্তু এমন মালিকও থাকতে পারে কি সবসময় গালি দেয়, বকা দিবে, চিল্লাবে, কাস্টমারের সঙ্গে ঝগড়াঝাটি করবে। তো এই ধরনের লোকগুলোর সঙ্গে কেউ কাজ করতে রাজি নয়, ঠিক আছে? তাহলে এই যে এখানে যে যে ইথিক্যাল বা মোরাল বিহেভিয়ারের আসপেক্টটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। একটা বিজনেসকে যদি আরও হায়ার লেভেলে বা উপরের লেভেলে নিতে চায়, উপরের স্তরে যদি নিতে চায়, তাহলে এই যে নৈতিক বিহেভিয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব টাইপস অফ ম্যানেজমেন্ট এথিক্স, ম্যানেজমেন্ট এথিকের প্রকার, কত প্রকারের এই যে ম্যানেজমেন্ট এথিক্স হতে পারে, এগুলো নোট ডাউন করতে পারো তোমরা। তো বেসিক্যালি থ্রি টাইপস, ইমোরাল ম্যানেজমেন্ট, মোরাল ম্যানেজমেন্ট আর এ মোরাল ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই তিনটা বেসিক্যালি থাকে ম্যানেজমেন্ট এথিক্সে, এই তিনটা প্রকার থাকে। মানে একটা কোম্পানি এই তিনটা মোরাল প্রিন্সিপালসের মধ্যেই থাকবে। সে হয়তো মোরাল কোম্পানি হতে পারে বা ইমোরাল কোম্পানি হতে পারে বা এমোরাল কোম্পানি হতে পারে। তো যতটুক আমরা ডিসকাস করি বা যতটুক আমরা জানি, এই যে এই তিনটা নৈতিক নীতির মধ্যেই এই যে কোম্পানিগুলার স্থান হয় বা দে আইদার বিলং টু মোরাল মোরাল ম্যানেজমেন্ট বা ইমোরাল ম্যানেজমেন্ট বা এ মোরাল ম্যানেজমেন্ট গ্রুপ, ঠিক আছে? তো এই তিনটা আমরা ডিসকাস করব। প্রথমে দেখব আমরা ইমোরাল ম্যানেজমেন্ট মানে কি। ইমোরাল ইমোরাল মানে কি, তার অ্যাকচুয়ালি এখানে দুইটা জিনিস, তারা তো ইথিক্যাল এই যে নৈতিক নিয়ম কানুনগুলো লক্ষ্য করে তো করেই না, আর কি করে? এর সঙ্গে সঙ্গে তারা এই যে ইথিক্যাল বিহেভিয়ার গুলার অপোজ করে, প্রতিবাদ করে, বুঝতে পারছো? এখানে দুইটা জিনিস আছে। এই যে এখানে নৈতিক বিহেভিয়ার গুলো যে সরকার অ্যাকচুয়ালি একটা কোম্পানির জন্য সরকারের অনেক কিছু প্রিন্সিপাল দেওয়া আছে, অনেকগুলি এথিক্যাল প্রিন্সিপালস দেওয়া আছে, এগুলা মেনে চলতে হবে। কিন্তু অনেক কোম্পানি কি করে, এই প্রিন্সিপালসগুলোরে তারা তুচ্ছ তো দেখেই দেখে আর তুচ্ছ করার সঙ্গে সঙ্গে তারা অপোজও করে, প্রতিবাদও জানায় এই ধরনের প্রিন্সিপালগুলোতে তাদের ডিসিশন মেকিংয়ে। ডিসিশন মেকিং মানে যে তারা যে সিদ্ধান্ত নিবে কোম্পানির জন্য, এখানে নৈতিক প্রিন্সিপালগুলোর কোনো কনসিডারেশনই নাই। তারা যে লিগাল বাধা পাবে এইগুলোর ভয়ও নাই। এই ধরনের কোম্পানিগুলোর মেইন মেইন উদ্দেশ্য হয়েছে কোম্পানির বেনিফিট, কোম্পানির প্রফিট, কোম্পানির সাকসেস। তারা শুধু দেখে কি দেখে, যাহাতে আমার কোম্পানি বেশি লাভ করে, কতজন লোক ক্ষতি হবে তা আমার দেখার নাই, কতজন এমপ্লয়ি বেনিফিট হবে আমার চিন্তা নাই, কতজন এমপ্লয়ি এই ডিসিশন থেকে ক্ষতি হবে এটা আমার চিন্তা নাই, আমার কি চিন্তা, শুধু কোম্পানির প্রফিট, কোম্পানি প্রফিট করলে হবে, আর কোনো চিন্তা নাই। তো এই ধরনের কোম্পানি যে প্রিন্সিপাল ফলো করে, তো এইগুলা ইমোরাল ম্যানেজমেন্ট এথিক্সের মধ্যে পড়ে, ঠিক আছে? তো নেক্সট
নেক্সট হচ্ছে মরাল ম্যানেজমেন্ট। মরাল ম্যানেজমেন্ট মানে কি, এখানে এই কোম্পানিগুলো যে ইথিক্যাল প্রিন্সিপলস যেগুলো গভর্নমেন্টের মাধ্যমে প্রোভাইড করা হয়েছিল স্ট্রিক্টলি ফলো করে, তারা সবাইরে নিয়ে চলে। যখন তারা একটা ডিসিশন নিতে চায়, ধরুন একটা জিনিস বানাইতে চায় বা একটা জিনিস ডিস্ট্রিবিউট করতে চায়, কীভাবে ডিস্ট্রিবিউট করবে, কোন কোন জায়গাতে ডিস্ট্রিবিউট করবে, কবে কোন কোন সময় ডিস্ট্রিবিউট করবে, এইগুলো যখন ডিসাইড করে তারা, তো তারা এই ইথিক্যাল প্রিন্সিপালসগুলো নিয়ে ডিসকাস করে বা তারা অ্যাপ্লাই করে। এই ধরনের বিজনেসগুলো কি অ্যাকচুয়ালি তারা কোম্পানির প্রফিটও চায় আর তার মেম্বার্স এমপ্লয়িজ বা যে যারা কিনবে কাস্টমার্স তারার বেনিফিটও চায়। লাস্টে যদি ইভালুয়েট করে দেখি এই দুইটা গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি এই ধরনের কোম্পানিগুলোই বেশি লাস্টিং হয়। আমরা অনেক কোম্পানি দেখছি ছোটোবেলা থেকে এখন অবধি, কিন্তু কত কোম্পানি এখন তাদের অস্তিত্ব আছে, কয়েকটা কোম্পানি ছাড়া এক দুইটা কোম্পানি আছে এখনও তারা তাদের অস্তিত্ব আছে। কেন তারা মরাল ম্যানেজমেন্ট কোম্পানি, তারা মরাল কোম্পানিস, তারা ইথিক্যাল প্রিন্সিপালস ফলো করে। তুমি যে অন্যরারে চিট করবে এটা কোনো দিন ছিপিয়ে থাকবে না, একদিন একদিন বার হবে। ওকে, তো এর জন্য এখনো কয়েকটা কোম্পানি টিকে থাকে, তাদের অস্তিত্ব থাকে। আরেকটা ডিসকাস করবো আমরা, এ মরাল ম্যানেজমেন্ট। এখানে কি অ্যাকচুয়ালি মরালও না ইমোরালও না, এটার মধ্যে তারা অ্যাকচুয়ালি কী করে, ইগনোর করে মরাল প্রিন্সিপালকে। ইগনোর জানো তো, রেহনে দো, ইথিক্যাল প্রিন্সিপালস রেহনে দো। তো এই এমোরাল মধ্যে এটা দুইটা প্রকার আছে। প্রথম আছে ইন্টেনশনাল। ইন্টেনশনাল মানে কি, এখানে জানিয়া বুঝিয়া তারা ইথিক্যাল প্রিন্সিপালকে অ্যাভয়েড করে, ইগনোর করে। আরে সরকার তো অনেক কিছু রুলস দিছে, সরকার তো এমনি তো কতগুলো রুলস আছে, কে তো ফলো করে, থাকুক এই রুলসগুলো নিজের জায়গাতে থাকুক। এইগুলো হচ্ছে এমোরাল ম্যানেজমেন্ট। এমোরাল ম্যানেজমেন্টের মধ্যে এটা ইন্টেনশনাল। আরেকটা আছে এমোরাল ম্যানেজমেন্টের মধ্যে আনইনটেনশনাল। আনইনটেনশনাল মানে কি, যখন তারা সিদ্ধান্ত নেয় কোনো কাজের জন্য, সিদ্ধান্ত তো নিয়েছে কিন্তু এর ফলে যে কতজন লোক ক্ষতি হবে বা কতটুক এমপ্লয়ি তারা ক্ষতি হবে, এগুলো ছিল তারা ভাবতে পারছিল না আগে। এর নৈতিক রেজাল্ট কী হবে, ফল কী হবে, এগুলো তারা ভাবতে পারতো না আগে। তার মানে তাদের নলেজে আছিল না এই ধরনের বিচারগুলো। তো এইগুলো হচ্ছে আনইনটেনশনাল, তো তারাও এমোরাল ম্যানেজমেন্টের মধ্যেই পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে যে ম্যানেজমেন্ট এথিক্স। ওকে, আজকের জন্য এতটুকু হোক, আগামী ক্লাসে দেখা হবে। ওকে, বাই।